হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো এগ মালাইকারি। তার জন্য নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা, আর আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলদি পাউডার, আর নিয়েছি নারিকেল, নারিকেলের দুধ। এখন আমি মিক্সি করে নিব আদা রসুন কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি আলাদা করে করবো, আর কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদামটা বেশি লাগবে, ওটা ভিজিয়ে রেখেছিলাম, একসঙ্গে পেস্ট বানাবো একটা। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে রান্না করব। ডিমটা ভেজে নিচ্ছে, ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিচ্ছি লং, এলাচি, দারচিনি, সাদা তেল দিয়ে। তা তেলটা গরম হওয়ার পরে আমি ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিব লাল করে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট, চারটে মতো পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে এবার আবার ভালো করে মশলাটা ভেজে নিব। খুব টেস্টি হয় এটা, ফ্রাইড রাইসের সঙ্গে বেশি ভালো লাগে খেতে। তারপর দিয়েছে কাজু, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি যেমন, প্রসেসটা সেম একই রান্না এটা। তারপর দিয়েছি হলদি পাউডার, নুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মিক্স করে দিচ্ছি ভালো করে। এটা খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ ওই যে তেল সেপাট হয়ে না আসে। তেলটা দেখা যাচ্ছে এবার হয়ে গেছে। এবার লাস্টে দিব আমি নারিকেলের দুধ। এটা রান্নাটা পুরো নারিকেলের দুধ দিয়ে হবে রান্নাটা, এক্সট্রা করে জল দেব না। মিষ্টির জন্য একটু চিনি দিয়েছি। ভালো করে মিক্স করে দেব আর ফুটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এবার আবার ভালো করে মিক্স করে দেব। তারপর লাস্টে দেব গরম মশলা পাউডার 1 চামচ। গরম মশলা বাদ দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। হয়ে গেছে, গ্যাসটা আমি এবার অফ করে দেব। কমিয়ে 5 মিনিটের মতো রেখেছি, গ্রেভিটা একটু শুকিয়ে গেছে। এখন আমি
গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার এগ মালাইকারি।